দেবদা এবার উত্তম কুমারের চরিত্রে এটা হলে তো ভীষণ ভালোই হয় সো হ্যালো গেস রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা কিন্তু টলিপাড়ায় একটা গুঞ্জন ছড়িয়েছে যে দেবদা কিন্তু এবার উত্তম কুমারের চরিত্রে অভিনয় করতে চলেছে এবং গতকাল কিন্তু একটা বিশ্বস্ত পত্রিকা আনন্দবাজার পত্রিকা তার অনলাইন পোর্টালে কিন্তু আপলোড করেছে সেখানে কিন্তু লেখা যে উত্তম কুমারের চরিত্রে বা দেখা যাচ্ছে দেবদাকে দেবদা করছে উত্তম কুমারের চরিত্রে অভিনয় সো আমরা কিন্তু নায়ক মুভি উত্ত উনিশশো সালে শর্মিলা ঠাকুর এবং উত্তম কুমারের আমরা নায়ক মুভি দেখেছিলাম তাই নির্মিকা আছে এবং নায়ক মুভিটা একটা মানে সত্যজিৎ রায়ের মানে যে কটা ফেমাস মুভি তার মধ্যে কিন্তু একটা অন্যতম মুভি হচ্ছে এই নায়ক সেখানে মানে শর্মিলা ঠাকুর বলো তারপরে উত্তম কুমার বলো এবং অন্যান্য প্রচুর নাম করা নাম করা অভিনেত্রী অভিনেতাদের আমরা অনবদ্য কিছু কিন্তু অভিনয় আমরা দেখতে পেয়েছি তো এবার কিন্তু সেই উত্তম কুমারের চরিত্রে দেখতে পাবো দেবদাকে এবং টলিপাড়ায় যে গুঞ্জন শোনা যাচ্ছে যে রামকমল মুখোপাধ্যায় কিন্তু এই মুভি ডিরেক্ট করছে কিন্তু তাকে যখন সে পত্রিকার থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি কিন্তু টোটালি না বলেছেন এবং তিনি বলেছেন যে তার হাতে যে কাজ রয়েছে অর্থাৎ রুক্মিণীকে নিয়ে যে নটি বিনোদিনী কাজ চলছে সেটা কিন্তু এখনও পোস্ট প্রোডাকশানের কাজ বাকি রয়েছে তো তো হচ্ছে এখনও বাকি রয়েছে তো কবে আসবে সেসব কিন্তু কিছু বলা যাচ্ছে না তো কিন্তু তিনি ডিনাই করেছেন কিন্তু রামকমল মুখোপাধ্যায় হোক বা অন্য কোনো ডিরেক্টর হোক যেই করুক না কেন এটা এলে কিন্তু ভীষণ ভালো হয় এবং দেবদার মধ্যে না সেই ক্ল্যাচি ক্ষমতাটা রয়েছে দেবদাকে আমরা বিভিন্ন মানে চরিত্রে দেখেছি এবং মানে বাঘা যতীনে বলো তারপরে তোমা বোমকেশ বলো আমরা বিভিন্ন চরিত্রে দেবদাকে দেখেছি দেবদাকে আমরা চাই যে দেবদা যদি উত্তম কুমারের চরিত্রে অভিনয় করে সেটা ভীষণ ভালো হবে কারণ তাকে কিন্তু সেটাও ভীষণ মানাবে কারণ দেবতার মধ্যে একটা ক্ষমতা রয়েছে যে বিভিন্ন চরিত্রকে নিজের মধ্যে ফুটিয়ে তোলা তো দেখা যাক কি হয় এবং রামকমল মুখোপাধ্যায় ডিরেক্ট না করলেও হয়তো অন্য কোনো ডিরেক্টর ডিরেক্ট করবে কিন্তু এটা আসার সম্ভাবনা খুবই বেশি তো এ নিয়ে আরও যখন অফিসিয়ালি আপডেট পাওয়া যাবে সেটা তো তুলে ধরবে এবং যখন আনন্দবাজার পত্রিকাতে বল বলা হয়েছে তখন কিন্তু সেটা হওয়ার চান্স অনেকটাই এ নাইনটি ঠিক তো দেখা যাক কী অফিসিয়ালি কি আপডেট পাওয়া যায় সমস্যাটি তোমাদের সামনে তুলে ধরবো তো তোমাদের এই বিষয়ে কি মতামত এবং দেবদাকে উক্তবারের চরিত্রে কেমন লাগবে সেটা কিন্তু তোমাদের যা মতামত কমেন্ট সেকশানে জানাতেই পারো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সদস্য হয়ে যাও তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও তখন ততক্ষণের জন্য টাটা বাই বাই